আমি এখন জঙ্গলের মধ্যেই ঢুকবো জাস্ট। আসলে ওয়েদারটা আজকে সত্যি প্রচুর খারাপ, তার মধ্যে দিয়ে আমাকে সাপটাকে ছাড়তেই হবে জঙ্গলে, অনেকদিন থেকে আমি ধরে রেখেছি। আর সাপটাকে আগে ছাড়বো, আপনারা দেখবেন ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সঞ্জয়পুরে ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি একটা সাপকে জঙ্গলে ছাড়ার পথে। আপনারা দেখতেই পেলেন রাস্তাটা কতটা খারাপের মধ্য দিয়ে আমি এখানে এসেছি সাপটাকে ছাড়ার জন্য। এই আমার ভাইটাকে বলবো সাপটাকে দেখাতে। ভাই সাপটাকে সে দেখা, এর মধ্যেই আছে কালচি স্নেক, কালচিতি যাকে আমরা বলছি কমন প্লেট। আমি এই জঙ্গলে আরেকটা সাপ ছেড়েছি, সেটাও আপনারা আগের ভিডিও যদি দেখে থাকেন আপনারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশানে দিয়ে দিবো লিঙ্কটা। আর এই সাপটা সত্যি কথা বলতে গেলে এই সাপটা হচ্ছে সাইলেন্ট কিলার। আর এই সাপটাকে আমি আগে একবার ছেড়েছি জঙ্গলে, প্রায় 2.5 ফুট মতো হবে। এই সাপটা 2.5 ফুট না হলেও এটা প্রায় আপনারা 2 ফুট 1.5 থেকে 2 ফুট হতে পারে। আমি এই সাপটাকে এই জঙ্গলে ছেড়ে দিব, আর বেশি কথা বলবো না, কেন আপনারা বুঝতেই পারছেন ওয়েদারটা প্রচুর খারাপ। আমার ভাইকে বলবো আকাশটা দেখাতে, যাতে আপনারা বুঝতেই পারেন যে কতটা কষ্টের মধ্যে দিয়ে আমাকে এখানে সাপটাকে ছাড়তে এসেছি। আপনারা দেখতেই পেলেন, আমি এখন বেশি কথা বলবো না, সাপটাকে ছেড়ে দিব, আপনারা দেখুন। আর এই সাপটা আমি আমার বাড়ি থেকে আমি রেস্কিউ করেছি, বাট আমি রেস্কিউর ভিডিওটা আমি দিতে পারিনি। আমি যখন সাপটাকে ধরি তখন আমার কাছে কোনো মোবাইল না থাকার কারণে ভিডিওটা করতে পারিনি। যেহেতু আমি বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা দেখুন আর কমেন্ট করবেন, ঠিক আছে। আমি সাপটাকে এখানে ছেড়ে দিব, ভাই দেখাও। ভিডিওটা এই পর্যন্তই, আপনারা ভিডিওটা দেখুন আর সবার সাথে শেয়ার করুন। যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।